বলবেন ইনশাআল্লাহ, দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না। তাফসিরে ইবনে কাসির আমার সামনে খোলা আছে। তাফসিরে ইবনে কাসিরে আসতে মূর্তি পূজা কেমনে শুরু হলো? কোরআনুল কারীমে আসছে, وقال نوح الرب لا تذر على الارض من الكافرين ديارا, পরে আছে قال نوح الرب انهم عصوني واتبعوا من لم يزده ماله وولده الا خسارا ومكروا مكرا كب كبارا وقالوا نوح عليه الصلاه والسلام যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই জাতির কি কি অন্যায়গুলো ছিল তার মধ্যে একটা আমি আলোচনা করছি। وقالوا নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নতুন কোন কালিমা না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে আবেদন করলো, আমাকে একটা এমন কালিমা শিক্ষা দাও যেটা শুধু আমি তোমাকে ডাকবো, অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম, আল্লাহ এটা তো সবাই জানে, বোঝা গেল সবাই জানতো, আগেও জানতো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন রব্বুল আলামিন এই কালেমা তো সকলেই জানে, সবারই মুখস্থ আছে, আমি তো তোমার কাছে এমন একটা কালেমার জন্য আবেদন করেছি যা কেবল আমি জানবো, অন্য কেউ জানবে না, আমি কেবল তোমাকে ওই নামটা দিয়ে ডাকবো, ওই কালেমা দিয়ে ডাকবো। আল্লাহ রব্বুল আলামিন বললেন মূসা তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি একটা পাল্লায় রাখা হয় আর গোটা আসমান সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব যদি আর একটা পাল্লা রাখা হয় তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা অনেক ভারী হয়ে যাবে। এত গুরুত্ব লা ইলাহা ইল্লাল্লাহর, সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত সাহাবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলিমদের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম সেই দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলল খবরদার এই নতুন কথা শুনবা না, এটা নতুন কথা, বাপদাদার যুগ থেকে চলে আসছে মূর্তি সেইটা আছে এখানে। অকালু তারা বলল লা তাজারুন্না আলিহাতাকুম, তোমাদের যে দেবদেবী আছে এইগুলো খবরদার বর্জন করবা না, নুহুর কথা শুনবা না, ওয়ালা তাজারুন্না ওয়াদ্দা ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, খবরদার তোমাদের ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর কয়টা হয়েছে, বোঝা গেল পাট পাঞ্জাতন বলে না, এটা আগেও ছিল কুফফারদের। পাঁচটা মূর্তির নাম বললো, এই মূর্তিগুলো কারা? তাফসিরে ইবনে কাসিরে লেখা আছে এগুলো ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াসহাবি আসনামুন কানাত তুবাদু ফি জামানে নূহ, এই যে দেবতা এগুলো ছিল মূর্তি, নূহ আলাইহিস সালামের ওই সময়কার লোকেরা এগুলো পূজা করত। এগুলো আসলো কোথেকে? মূলত এর আগে মানুষেরা তাওহিদবাদী ছিল, এরপরে আস্তে আস্তে হঠাৎ করে এক সময় কিছু বড় বড় আলেম যারা ছিল এগুলো তাদের নাম, ওরা মারা গেল, ওরা মারা যাওয়ার পরে শয়তান আসলো, শয়তান এসে বলল লাউ সাব্বারনা হুম কানা আশওয়া কালানা ইলাল ইবাদাতি। তাফসীরে ইবনে কাসির এটার চার নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 548 এখান থেকে আমি পড়ছি, শয়তান তাদেরকে বুঝাইল দেখো এই যে বড় বড় আল্লাহওয়ালা লোকেরা তোমাদের থেকে চলে গেল এটা কোনো শুভ লক্ষণ নয়, তোমাদের বিশাল দুর্ভাগ্যের কারণ হতে পারে, তোমরা তওবা করো, আল্লাহর ওলিদের কথা শুনো নাই, আলেমদের কথা শুনো নাই, গজব পড়বে, তওবা করো। ভালো না ওসিয়াত করছে কি শয়তান? এরপরে বলো আর একটা কথা শুনো, যা করছো তো করছো, এখন এই বুজুর্গ আজ মরে গেছে, ওনারা যেখানে বসে তোমাদেরকে ওয়াজ নসিহত করতেন ওইখানে ওনাদের একটা প্রতিকৃতি মূর্তি তৈরি করো এবং এরপরে ওনাদের সামনে সেই ওনাদের বক্তব্যগুলো পড়াশোনা করো, আলোচনা করো, আর মনে মনে ধ্যান করো যে যেন ওনাদের মুখ থেকেই বের হচ্ছে। কি বললাম? ধ্যান করো, কল্পনা করো, এটা মনে রাখবে, এটা কথা আছে। শয়তান বলল, শয়তান কি মূর্তি পূজা করতে বলেছে? না, পূজা করতে পারে না, এই কাম করলে কেউ মানত না শয়তানকে,
শয়তান খালি এতটুকু বলল, ওনাদের যে আসনগুলো ছিল, খানকাগুলো ছিল, ওনারা যেখানে বসতেন ওইখানে ওনাদের মূর্তি তৈরি করে এরপরে ওনাদের আলোচনাগুলো করো, তাহলে তোমাদের তাফির বেশি হবে। পীরের মুরিদদের কি বলে? তাফির বেশি হবে, বেশি তাফির হবে। কল্পনা করা ওনার মুখ থেকে বের হচ্ছে, এভাবে তারা মূর্তি তৈরি করলো। এরা কিন্তু মূর্তি পূজা করে নাই, তৈরি করে তারপরে ওনাদের সেই মুখ নিঃসৃত কথাগুলো ওনাদের সামনে আলোচনা করতেন, আর মনে মনে ভাবত যেন উনি বলছেন। আমল করতে শুরু করলো, লোকেরা খুব বুজুর্গ হয়ে গেল। এবার এবাদত করতে আসলো, এবাদত করতে লাগলো, এরকম অনেক বছর চলতে লাগলো। এরপরে নতুন প্রজন্ম আসলো, একের পর এক যুগ যুগ চলে গেল অবস্থায়, হাজার হাজার শত শত যুগ চলে গেল। আস্তে আস্তে মানুষেরা ওগুলোকে প্রণাম করতে লাগলো, তাজিম করতে লাগলো, এক পর্যায়ে মূর্তি পূজা করা শুরু হয়ে গেল। তাহলে মূর্তি পূজা প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে? বেদাত দিয়ে। প্রথম মূর্তিকে পূজা করার জন্য তৈরি করা হয় নাই, প্রথম মূর্তিকে তৈরি করা হয়েছিল কি করার জন্য? ওনাদের কথাগুলো তাফসীর হবে বেশি, সেজন্য তৈরি করা হয়েছিল। ওনাদের মূর্তি তৈরি করে পূজাও করা হয় নাই, ওনাদের মূর্তির ছবি অন্তরে করা হয় নাই, সেজদাও করা হয় নাই, ফুলও দেওয়া হয় নাই, শুধুমাত্র ওনাদের আলোচনাগুলো মূর্তির সামনে বসে করা হতো। আস্তে আস্তে যুগের পরিবর্তনে কালের চক্রে গিয়ে এক সময় মূর্তি পূজা শুরু হয়ে গেল। তাহলে শুরু হয়েছিল কি দিয়ে, শেষ হল কি দিয়ে? এই জন্য যে কোনো বেদাত প্রথমে শুরু হয় বেদাত দিয়ে, শেষ পর্যন্ত নিয়ে যায় কোথায়? শিরকের দিকে নিয়ে যায়।